বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে নারীর অবস্থান সুদৃঢ় করেছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কামারুজ্জামানের রিভিউ শুনানি 1 এপ্রিল পর্যন্ত মুলতুবি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি। নাগাল্যান্ডে ধর্ষণকারীকে পিটিয়ে হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার 22। মেসির হ্যাট্রিকে ভায়েকানোর বিপক্ষে বার্সার বড় জয়। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনামগুলো। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছে আমি ফাতেমা আফসার। এবারে বিস্তারিত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা ইসলামের কথা বলে নারীর অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায় তারা ধর্মের অনুশাসন মানে না। নারীর অগ্রযাত্রা ইসলাম কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। ঢাকায় আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় তিনি একথা বলেন। এ সময় দেশজুড়ে আন্দোলনের নামে নাশকতায় যেভাবে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে তার বিরুদ্ধে নারী সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় নারী উন্নয়নে সরকারের নেয়া নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন ব্যবসা বাণিজ্য চাকুরি শিক্ষা সবখানেই নারীরা সফলতার স্বাক্ষর রেখেছেন। এদেশ প্রধানমন্ত্রী বলেন এখনই এই সমাজে মধ্যযুগীয় কায়দায় ধর্মের দোহাই দিয়ে নারীকে ঘরে আটকে রাখার চেষ্টা চলছে, যারা তা করেন তারা প্রকৃত ইসলাম বিশ্বাস করেন না বলে মন্তব্য করেন তিনি। নারীদের কিন্তু ইসলাম ধর্ম কখনো কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে নাই। যারা আজকে ইসলাম ধর্মের নাম করে এভাবে বাধা দিতে চান তাদেরকে আমি বলবো যে তা আসলে সত্যিকার ইসলাম ধর্মটাকে তারা সেই অনুশাসনটা তারা হয়তো দেখেও না দেখতে চান। আমরা যদি ইসলামের কথাও চিন্তা করি তাহলে দেখব যে ব্যবসা বাণিজ্য রণক্ষেত্রে বা ইসলাম ধর্মের জন্য জিহাদে প্রথম শহীদ তারাও কিন্তু মহিলা। সুমাইয়া নামে প্রথম শহীদ হয়েছিলেন ইসলামের জন্য জিহাদ করতে গিয়ে। বিএনপি হাইকমান্ডের নির্দেশে মার্কিন যুক্তরাষ্ট্রে বসে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণের চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রোববার 10ম জাতীয় সংসদের 5ম অধিবেশনের পয়েন্ট অফ অর্ডারে তিনি এই কথা বলেন। এ সময় শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন ভবিষ্যতে তারেক রহমানের ক্ষমতায় আসার পথ পরিষ্কার করতেই জয়কে অপহরণের ষড়যন্ত্র করা হয়েছিল। তোফায়েল আহমেদ বলেন যুক্তরাষ্ট্রের তদন্তে অপহরণের তথ্য বেরিয়ে এসেছে, এসব ষড়যন্ত্রের ফল বিএনপিকে ভোগ করতে হবে। আমির হোসেন আমু বলেন বিএনপি ষড়যন্ত্রের মুখোশ সবার নিকট উন্মোচিত হবে, তাদের যথাযথ শাস্তিও পেতে হবে। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের রায়ের বিরুদ্ধে জামায়াত নেতা কামারুজ্জামানের রিভিউ আবেদনের শুনানি 1 এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে আদালত। সোমবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 4 সদস্যের বেঞ্চ আসামিপক্ষের করা সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এই তারিখ ধার্য করেন। গতকাল কামারুজ্জামানের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ব্যক্তিগত অসুবিধার কারণে আদালতে এই সময় আবেদন করেন। 71 মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা কামারুজ্জামানকে 2013 সালের 9 মে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেন কামারুজ্জামানের আইনজীবীরা। গত বছরের 3 নভেম্বর আপিল বিভাগ ফাঁসির আদেশ বহাল রেখে সংক্ষিপ্ত রায় প্রকাশ করেন, যা 4 বিচারপতি সাক্ষ্য শেষে এ বছরের 18ই ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ আকারে প্রকাশিত হয়। এর পরের দিনই কামারুজ্জামানের মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। বিধান অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের 15 দিনের মধ্যে রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ থাকায় গত বৃহস্পতিবার আপিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেন কামারুজ্জামানের আইনজীবীরা। অভিনব পন্থায় রাজধানীতে বড় ধরনের নাশকতার প্রচেষ্টাকালে একটি অত্যাধুনিক সাইকেল বোমা, 58টি ককটেল, 48টি পেট্রোল বোমা, 500 গ্রাম গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জামাদি সহ 3 জনকে আটক করেছে র‍্যাব 2। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে অভিযান চালিয়ে রাজধানী কাকরাইলের কর্ণফুলি গার্ডেন এলাকা থেকে রাকিবুল ইসলাম নামে একজনকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী আমিনুল ও রিয়াজুল নামে আরও 2 জনকে আটক করে র‍্যাব। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে র‍্যাব 2-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে র‍্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান উদ্ধারকৃত সাইকেল বোমার বিষয়টি এদেশে প্রথম, যা বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। চলমান হরতাল অবরোধে রাজধানীর বিভিন্ন স্থানে নাশকতা করে আসছিল এই দলটি। তারা ছাত্র দলের সাবেক কমিটি সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানের খোকনের নির্দেশে এ সকল নাশকতা চালিয়ে আসছিল বলেও নিশ্চিত করেছে র‍্যাব।
যথাযথ মর্যাদায় সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন স্লোগানে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ময়মনসিংহে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে শিক্ষার্থী সহ বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মীরা অংশ নেয়। রংপুরে জেলা প্রশাসন ও আরজিআরএস বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে বর্ণিল ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে অংশ নেয় নানা শ্রেণী বয়সের নারীরা। এ সময় বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীরা এতে অংশ নেয়। সিলেটে বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা শাখা সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের করে। র্যালিটি শহরে জিন্দা বাজার বন্দর বাজার সড়ক প্রদক্ষিণ করে তালতলায় গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা দিবসটি উপলক্ষে 8 মার্চ সরকারি ছুটি ঘোষণার দাবি জানান। গাইবান্ধায় শুভ্র পোশাক পরিহিত ব্যান্ড দলের বাদ্যের তালে তালে সকালে স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। পরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। এছাড়া ঝালকাঠি, দিনাজপুর, পটুয়াখালী, মৌলভীবাজার, নোয়াখালী, জামালপুর, পঞ্চগড় সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিলেন আওয়ামী লীগ সমর্থিত গাজীপুর সিটি কর্পোরেশনের 43 নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুর রহমান কিরণ। বিএনপি নেতা ও এই প্রথমবারের মতো কাতারে গঠন করা হয়েছে আঞ্জুমানে আল ইসলাহ। আমাদের কাতার প্রতিনিধি এম এ সালাম জানান, আহ্বায়ক সৈয়দ মারুফ আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহের যুগ্ম মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আহমদ হাসান চৌধুরী। অন্যদের মধ্যে বক্তৃতা করেন সিলেট বিভাগীয় যুব পরিষদ সাধারণ সম্পাদক রেজাউল করিম সাজু, ফজলুল করিম, শাহিন আহমেদ, আবুল কাশেম মজুমদার, হাফিজ আমিনুল ইসলাম। নরসিংদীতে নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন এ বিষয় নিয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র্যালি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে নরসিংদী পাবলিক লাইব্রেরির সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন এডাভ এর সভাপতি স্বপন কুমার সাহা, যুগ্ম সচিব মতিউর রহমান জাকির। আমাদের নরসিংদী প্রতিনিধি হৃদয় মিয়া জানিয়েছেন, পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হেনা মোর্শেদ। জানান, নরসিংদী পুলিশ সুপার আমেনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন এনজিওর কর্মকর্তারা আলোচনা সভায় বক্তৃতা রাখেন। আলোচনা সভায় জেলা প্রশাসক আবু হেনা মোর্শেদ জামান বলেন, বর্তমানে নারীরা পিছিয়ে নেই, পুরুষের পাশাপাশি নারীরা সমান তালে এগিয়ে চলছে। নারীর ক্ষমতায়নেই মানবতার উন্নয়ন এ প্রতিবাদে কুমিলার দেবিদ্বারে পালিত হচ্ছে বিশ্ব নারী দিবস। দিবসটি উপলক্ষে র্যালি, পিঠা মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমাদের কুমিলা প্রতিনিধি আরিফুল ইসলাম মজুমদার জানিয়েছেন, রোববার সকালে দেবিদ্বার উপজেলা মিলনায়তনে পিঠা মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক মন্ত্রী AFM ফখরুল ইসলাম মুন্সী। দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নুল আবেদিন, মহিলা আওয়ামী লীগ নেত্রী শিরিন সুলতানা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান ভূঁইয়া, উপজেলা প্রেস ক্লাব সভাপতি AVM আতিকুর রহমান বাসার। পরে শিল্পকলার সদস্যরা সঙ্গীত পরিবেশন করেন। দর্শক, এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ।
ভারতের নাগাল্যান্ডে গত সপ্তাহে সন্দেহভাজন এক ধর্ষণকারীকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে অন্তত 22 জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রদেশের দিমাপুর শহরে ওই ঘটনার পর উত্তেজনা ছড়িয়ে পড়ায় জারি করা কারফিউ সোমবার সন্ধ্যা পর্যন্ত বহাল থাকবে। শহরটিতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা। গত বৃহস্পতিবার সৈয়দ শরীফ উদ্দিন খানের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ এনে তাকে দিমাপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তখন বিক্ষুব্ধ জনতা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে। ওই ঘটনায় ছবি ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়ায় শহরটিতে ইন্টারনেট যোগাযোগও সাময়িকভাবে বন্ধ রেখেছে প্রশাসন। নাগাল্যান্ড পুলিশের মহাপরিদর্শক জানান, যারা আইন নিজেদের হাতে তুলে নিয়েছে শিগগিরই তাদের সবাইকে গ্রেফতার করা হবে। দর্শক, এবার মিলেনিয়াম খেলার সংবাদ। লিওনেল মেসি 24তম লা লিগা হ্যাট্রিকে রায়ো বায়োকানোর বিপক্ষে 6-1 গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে টপকে লা লিগার শীর্ষে এখন কাতালানরা। 26 ম্যাচ শেষে বার্সার 62 ও রিয়ালের সংগ্রহ 61 পয়েন্ট। অ্যাথলেটিকো বিলবাও এর বিপক্ষে রিয়াল মাদ্রিদ হারায়, বার্সার সামনে সুযোগ ছিল এই ম্যাচ জিতে লিগের শীর্ষস্থান দখলের। আর ঘরের মাঠ ক্যাম্প নুতে যার পুরোটাই কাজে লাগায় লুয়েন্ড্রিকে শিষ্যরা। ম্যাচের 5 মিনিটে পেড্রোর পাস থেকে বার্সাকে লিড এনে দেয় উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। প্রথমার্ধে আর কোনো গোল না হলে 1 গোলের লিড নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে বার্সার লিড দ্বিগুণ করেন জেরার্ড পিকে। এরপরই শুরু হয় মেসি ম্যাজিক। ম্যাচের 56, 63 এবং 68 মিনিটে টানা 3 গোল করেন তিনি, যাতে ম্যাচ থেকে ছিটকে পড়ে ভায়োকানো। তবে খেলার 81 মিনিটে ভায়োকানোর হয়ে 1টি গোল শোধ করেন বুয়েনো। আর ম্যাচে যোগ করা সময়ে প্রতিপক্ষের কফিনে শেষ প্যারেকটি ঠুকেন লুইস সুয়ারেজ, আর তাতে ভায়োকানোর বিপক্ষে 6-1 গোলের বড় জয় নিশ্চিত হয় কাতালান। দর্শক, এবার আইসিসি বিশ্বকাপ ক্রিকেট 2015-এর সংবাদ। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। পুল এতে শ্রীলঙ্কাকে 64 রানে হারিয়েছে তারা। অস্ট্রেলিয়া দেয়া 377 রানের টার্গেটে খেলতে নেমে 312 রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। সিডনিতে টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 41 রানে 2 উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে অস্ট্রেলিয়া। তবে তৃতীয় উইকেটে মাইকেল ক্লার্ক ও স্টিফেন স্মিথ 134 রান যোগ করে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। ক্লার্ক 68 ও স্মিথ আউট হন 72 রানে। এরপর পঞ্চম উইকেটে ম্যাক্সওয়েল ও শেন ওয়াটসন 160 রানের জুটি করেন। ম্যাক্সওয়েল মাত্র 53 বলে 102 রানে আউট হন, আর শেন ওয়াটসনের ব্যাট থেকে আসে 67 রান। শেষ দিকে ব্রাড হেডিনের 9 বলে 25 রানের সুবাদে 9 উইকেটে 376 রানের বড় পুঁজি পায় অস্ট্রেলিয়া। জবাবে শুরুতে থিরমান্নের উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে দ্বিতীয় উইকেটে দিলশানকে নিয়ে 130 রানে জুটি গড়েন কুমার সাঙ্গাকারা। দিলশান 62 রানে আউট হলেও সাঙ্গাকারা তুলে বিশ্বকাপে টানা তৃতীয় সেঞ্চুরি। তিনি আউট হন 104 রানে। এরপর দীনেশ চান্দিমাল 52, অ্যাঞ্জেলো ম্যাথুস 35 রানে দলের পরাজয়ের ব্যবধান কমান। শ্রীলঙ্কা 9 উইকেটে 312 রান করে। ইঞ্জুরির কারণে আর ব্যাট হাতে মাঠে নামেননি চান্দিমাল। দর্শক, শেষ করব মিলেনিয়াম সংবাদ। তার আগে প্রধান শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে নারীর অবস্থান সুদৃঢ় করেছে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কামারুজ্জামানের রিভিউ শুনানি 1 এপ্রিল পর্যন্ত মুলতুবি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি। নাগাল্যান্ডে ধর্ষণকারীকে পিটিয়ে হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার 22। মেসির হ্যাট্রিকে ভায়োকানোর বিপক্ষে বার্সার বড় জয়। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন মিলেনিয়াম টিভি.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।